চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী শুভ সাহার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ঢাকা ডিল্যাব লাইভ আর্ট বিএনাল। তো আসলে এই বিএনালের সামগ্রিক আয়োজন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এবারে ঢাকা লাইভ আর্ট বিএনালে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এবং এর মূল আয়োজক হচ্ছে ব্যাকার্ট ফাউন্ডেশন। ব্যাকার্ট ফাউন্ডেশন একটা আর্টিস্ট ইনিশিয়েটিভ, চারুকলে প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট তারা একসাথে কাজ করে। আমরা এই এই ঢাকা লাইভ আর্ট বিএনালে আমরা শুরু করেছিলাম 2017-তে এবং খুব অল্প সংখ্যক আর্টিস্ট, 13টা কান্ট্রি থেকে 33 জন আর্টিস্টকে নিয়ে। তখন আমরা সেবার 3 দিনের একটা আয়োজন ছিল, বাট এবার আমরা ভেবে দেখলাম যে এই মিডিয়ামটার সাথে আর একটু বেশি পরিচিতির জন্য এবং স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য আগ্রহী, অন্যান্য ডিসিপ্লিনে যারা কাজ করছেন তাদের আর একটু সংস্পর্শে নিয়ে আসার জন্য আমরা এবার কিছু এডুকেশনাল প্রোগ্রাম এবং এক্সিবিশন রাখছি। তো এবারের প্রোগ্রামটা মোটামুটি 3 সপ্তাহের একটা প্রোগ্রাম, 21 তারিখ, জানুয়ারি 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে 14 ফেব্রুয়ারি। 21 তারিখে আমাদের কিছু ওয়ার্কশপ দিয়ে শুরু করেছে, 8টা ওয়ার্কশপ। ওয়ার্কশপগুলোতে সহযোগিতায় ছিল EMK সেন্টার এবং গথ ইনস্টিটিউট। 8টা ওয়ার্কশপের মধ্যে 2 জন স্পেনের একজন এবং নেদারল্যান্ডের একজন ওয়ার্কশপ নেয়, আর বাকি 6 জন বাংলাদেশ থেকে স্বনামধন্য আর্টিস্ট এবং হচ্ছে যারা ক্রিয়েটর তারা ছিলেন। এই 8টা ওয়ার্কশপে 80 জনের বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটা ওয়ার্কশপ 2 দিন ধরে চলে। ওয়ার্কশপগুলো শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের এক্সিবিশনের প্রিপারেশন থাকে। 31 তারিখে ঢাকা লাইভ আর্ট বিএনালের ইনোগ্রেশন ছিল। আমেরিকান অ্যাম্বাসেডার, ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডার এবং হচ্ছে শিল্পকলার ডিন চারুকলার ওনারা ছিলেন, উদ্বোধন করেন। এবং 31 তারিখে আমাদের ঢাকা লাইভ আর্ট বিএনালের 17 সালের যে আর্টিস্টরা কাজ করেছেন, আচ্ছা, তাদের কাজ নিয়ে একটা এক্সিবিশন ওপেন হয়। এটা চলেছে 5 তারিখ পর্যন্ত। এবং আরেকটা এক্সিবিশন আমাদের ব্যাকার্ট ফাউন্ডেশনের আরেকটি প্রজেক্ট আছে, যেটা আমরা প্রতি বছর করে থাকি আরবানাইজেশন নিয়ে, আরবান আওয়ার্স, তারও একটা এক্সিবিশন আমরা এজ গ্যালারিতে ওপেন করেছি 2 তারিখ থেকে। এটা চলবে 14 তারিখ পর্যন্ত। আমরা জানি যে দেশের বাইরে থেকে 28 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে এবং আমাদের দেশে 10 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছে। তো বাছাই প্রক্রিয়াটা আসলে কেমন ছিল? এক ধরনের ওপেন কল দেই 1 বছর আগে, 2018-র মার্চ এপ্রিলের দিকে। আমরা যে ওপেন কলটা দিই, সেই ওপেন কলে অনেকেই অ্যাপ্লাই করে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল আর্টিস্টদের জন্য ছিল এবং ইন্টারন্যাশনাল আর্টিস্টরাই অ্যাপ্লাই করার সুযোগ পায় সেখানে। আমরা 25টি প্রপোজাল আমরা সিলেক্ট করি জুরি বোর্ডের মাধ্যমে। 25টা প্রপোজালের মধ্যে 3টা পারফরমেন্স হচ্ছে কোলাবোরেশনে হবে, এই জন্য 28 জন আর্টিস্ট দেশের বাইরে থেকে। এবার 25টা দেশ থেকে 28 জন আর্টিস্ট আসছেন এবং হচ্ছে বাংলাদেশ সহ 26টা কান্ট্রি। উল্লেখযোগ্য কোন কোন শিল্পী এই পারফরমেন্সে আসলে অংশগ্রহণ করছে কিংবা কোন কোন দেশ থেকে তারা এসেছেন? মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রি এবং হচ্ছে এশিয়ান কান্ট্রি থেকে এসছে। উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে সবগুলি, যেমন ফ্রান্স, ইটালি, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, এবং হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে জাপান, ইন্ডিয়া, বাংলাদেশে থাকছে শ্রীলঙ্কা, নেপাল, কোরিয়া, চায়না, আরও অনেকগুলো দেশ, সবগুলো দেশ। আচ্ছা, 2017 সালে এই আর্ট বিএনাল প্রথমবার আয়োজন হয়েছিল, তো এবার তো দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। প্রথমবারের থেকে আসলে দ্বিতীয়বারের পার্থক্যটা কী কী দেখতে পাচ্ছেন? প্রথমবারের থেকে এইবারের বিএনালটা আমরা প্রায় 10 গুণ বড় করেই করছি এবং অনেক ধরনের ওয়ার্কশপ, এক্সিবিশন থাকছে। আর এবারের প্রোগ্রামটা মূলত আমরা খুব বেশি শিক্ষামূলকভাবে প্রচার করার চেষ্টা করেছি, যাতে চারুকলার শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যারা পড়াশোনা করছেন, আগ্রহী যারা, তারা যেন এসে আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই উৎসবে একসাথে সামিল হতে পারে, তারা যেন এখান থেকে কিছু শিখতে পারে। আপনার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনি বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকে পাশ করেছি এবং বর্তমানে আমি ছবি আঁকছি বিভিন্ন মাধ্যমে। আমি ইনস্টলেশন, স্কাল্পচার, পেইন্টিং সব কিছুই করার পাশাপাশি আমি পারফরমেন্সটাকে একটু অন্যভাবে দেখার জন্য পারফরমেন্স নিয়ে কাজ করছি। কীভাবে অন্যান্য মাধ্যমের সাথে পারফরমেন্সকে মিলিয়ে এক ধরনের অ্যাক্টিভিটি তৈরি করা যায়, এই বিষয়ে আমরা কিছু রিসার্চ বেস কাজ করছি এবং এর জন্যই আমরা আসলে এই ঢাকা লাইভ আর্ট বিএনালকে একটু অন্য ধারায় নিয়ে যাওয়ার চিন্তা করছি, শুধুমাত্র এক্সিবিশন পারপাস না, এর পাশাপাশি যাতে এখানে শিক্ষামূলক
কিছু গবেষণা হতে পারে। আশা করি পরবর্তী এডিশনে আমরা আরো অন্যরকম কিছু আমরা দর্শকদের কাছে নিয়ে আসতে পারবো। চিত্রশিল্পী হয়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনতে চাচ্ছি, যে শুরুটা কিভাবে হয়েছিল। আমি যখন ছোট ছিলাম, আমার আমার মনে পড়ে, আমি আমার একটা পড়ার টেবিল ছিল অনেক বড়। আমি পুরো টেবিলে ছবি আঁকতাম, এবং হচ্ছে সেটা সবসময় ছবিগুলো ছিল একটা স্মৃতি নিয়ে, কালকে কী করেছি সেটা বসে বসে আঁকতাম, আজকে কী করলাম সেটা পরের দিন বসে বসে আঁকতাম। তো আলটিমেটলি আমি আমার মা ফাইন্ড আউট করলেন যে অনেকদিন পরে পুরো টেবিলটা জুড়ে এক ধরনের একটা গল্প তৈরি হয়ে গেছে ছবি আঁকার মধ্যে দিয়ে। তখন সে আমার আমার মা আমাকে নিয়ে যান মনসুরুল করিম, স্বনামধন্য আর্টিস্ট মনসুরুল করিমের কাছে, আমাদের বাসার কাছাকাছি ছিলেন উনি। সে তখন থেকে আমার ছবি আঁকা শুরু এবং এখনও শেষ হয়নি, এখন পর্যন্ত চলছে। এবার একটু আমরা আর্ট বিএনএল সম্পর্কে কথা বলি। 2017 সালে যখন আপনারা এই আর্ট বিএনএলের আয়োজন করেছিলেন, তখন আসলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন পেয়েছিলেন? এখন আসলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? 2017 সালে আমরা বুঝতে পারিনি এই বিএনএলটা এত বড় পরিসরে হয়ে যাবে। আমরা ছোট পরিসরে শুরু করেছিলাম, 13টা কান্ট্রি থেকে আর্টিস্ট আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। সেবারও ওপেন কল ছিল, বাট অনেক কান্ট্রি থেকে তারা অ্যাপ্লাই করে, বাট আমাদের সেবার কোনো ফান্ডিং না থাকার কারণে আমরা আর্টিস্টদেরকে কোনো ধরনের সাপোর্ট দিতে পারিনি। বাট এবার আমরা আর্টিস্টদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করেছি, তারা তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের আয়োজন আমরা তাদের জন্য রেখেছি। গতবারের আয়োজনেও দেশের বাইরে থেকে অনেক খ্যাতনামা শিল্পী এসেছিলেন এবং এবারও অনেক খ্যাতনামা শিল্পী এসেছেন দেশের বাইরে থেকে। তো এই যে আমাদের দেশের শিল্পীদের সাথে তাদের একটি সাংস্কৃতিক আদান প্রদান হচ্ছে, কথার বিনিময় হচ্ছে, তো তাদের আসলে আমাদের চিত্রশিল্প নিয়ে মতামত কি? যারা আর্টিস্ট এসেছেন তারা খুব বেশি পরিমাণে আমাদের এখানকার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে তাদের কাজের মধ্যে দিয়ে, এবং এক ধরনের যোগসূত্র তারা তৈরি করেছে তাদের কাজের মধ্যে থেকে। এটাকে কোলাবোরেশন বলতে পারি বিভিন্নভাবে। তারা অন্যান্য আর্টিস্টের সাথে, বাংলাদেশি আর্টিস্টের সাথে কাজ করেছে একসাথে, এবং তারা তারা বেসিক্যালি বাংলাদেশ, ইন্ডিয়া এই ঘরানার যে সংস্কৃতিটা, এই এই সংস্কৃতির প্রতি তারা অনেক বেশি আগ্রহী জানার জন্য। এবং যখনই তারা বাংলাদেশে এসেছেন, আসার পর থেকে আমাদের ভাষা, আমাদের বিভিন্ন ইতিহাস এবং চারুকলার হিস্ট্রি থেকে শুরু করে চারুকলার অন্যান্য মাধ্যমের যারা কাজ করছেন তাদের বিষয়ে শুরু থেকে তারা আগ্রহী ছিল। এই ধরনের একটি আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের চিত্রশিল্পকে কতখানি পরিচিত করে তুলতে পারছে বলে আপনার কাছে মনে হয়? এই ধরনের আয়োজন আমাদের বাংলাদেশে খুব কম হয়েছে, গত কয়েক বছরে হয়ে যাচ্ছে, এবং এই ধরনের আয়োজন আমাদের যেহেতু পারফরমেন্স আর্ট, লাইভ আর্ট, অনেক বেশি অডিয়েন্সকে এই আর্টের সাথে খুব বেশি পরিমাণে সম্পৃক্ত করা সম্ভব হয়। তো এটার ফলে যেটা হয়, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট হয় এক ধরনের। কারণ আমাদের অন্যান্য যেসব আর্টগুলো আমরা করি, পেন্টিং বলেন, স্কাল্পচার বলেন, মোস্টলি আমরা হোয়াইট কিউব গ্যালারিতে শো করছি, কিছু লিমিটেড আর্টিস্ট, কিছু লিমিটেড গেস্ট এবং অডিয়েন্স তারা দেখতে আসে। বাট আমাদের পারফরমেন্স ইভেন্ট এবং হচ্ছে লাইভ আর্ট যেটা আমরা করছি সেটা আউটডোরে থাকছে, এবং হচ্ছে মোস্টলি জনগণদের সাথে আমাদের এবং পাবলিকদের সাথে আমাদের ইন্টারাকশনটা হয়। এতে করে যে কমিউনিটি ডেভেলপমেন্ট হয়, তার কারণ তার ফলশ্রুতিতে আপনি আমাদের শিল্প আস্তে আস্তে তাদের সাথে অনেক বেশি, এবং তারা শিল্পের সাথে অনেক বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগটা পাচ্ছে। দর্শকরা আসলে এই আয়োজনে কেন যাবে, মানে ওদের জন্য কী কী চমকপ্রদ ব্যবস্থা ওখানে রয়েছে? আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের পারফরমেটিভ অ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে ফ্যামিলিয়ার একটা অ্যাটিটিউডের মাধ্যমে প্রকাশ পায়। এই জন্য আমাদের এই পারফরমেন্সগুলো, লাইভ আর্টগুলো দেখে অনেক বেশি ফ্যামিলিয়ার মনে করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই আর বিএনএল তো আগামী 14 তারিখ পর্যন্ত চলবে, আমরা আশা করছি এখনও যারা যাননি তারা যাবেন, উপভোগ করবেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। জার্মান মার্কিন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, সৃজনশীলতার উৎস হচ্ছে সূত্র গোপন করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।